Take the privilege of welcoming the Honorable Chief Guest of today's ceremony, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh. Ladies and gentlemen, Honorable Prime Minister. Dhanyabad. Bismillahir Rahmanir Rahim. আজকের অনুষ্ঠানে সভাপতি সহকর্মীবৃন্দ একুশে পদক 2022 প্রাপ্ত গুণীজন এবং সুধীমণ্ডলী উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একুশে পদক 2022 প্রদান অনুষ্ঠানে উপস্থিত যারা এখানে মঞ্চে আছেন বা সমগ্র বাংলাদেশে বা প্রবাসে যারা দেখছেন তাদের সকলের জন্যই আমার শুভেচ্ছা, কারণ একুশ আমাদের প্রেরণা দেয়। একুশ মানে মাথা নোয়াবার নয়, কাজেই একুশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত দুঃখিত যে এই অনুষ্ঠানগুলিতে নিজে উপস্থিত থেকে আপনাদের হাতে আপনাদের পুরস্কার তুলে দিতে পারলাম না, কারণ এই করোনা ভাইরাসের কারণে গত দু বছর ধরে প্রায় বন্দি জীবনই কাটাতে হচ্ছে, এটা সত্য কথা। তবে কাজ করে যাচ্ছি, ডিজিটাল বাংলাদেশ করেছি, যার ফলে অন্তত এইটুকু সুযোগ পেয়েছি যে আপনাদের সঙ্গে ভার্চুয়ালি দেখা করা বা অনুষ্ঠানটায় যোগ দিতে পারছি। বাংলাদেশ আজকে স্বাধীন দেশ, আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয় পেয়েছি, কিন্তু পাকিস্তান নামে যে দেশটি সৃষ্টি হয়েছিল তার কয়েক মাসের মধ্যেই প্রথম আঘাতটা আসে বাঙালির সংস্কৃতির উপর। মাতৃভাষায় কথা বলা যাবে না, বিজাতীয় উর্দু ভাষায় কথা বলতে হবে, এই ধরনেরই এলান জারি করেছিল পাকিস্তানি শাসকবর্গ, তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই বাঙালি জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি প্রথম উদ্যোগ নেন। তাছাড়া আমাদের অনেক সুধীজনও অনেক প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু ছাত্র সমাজকে সংগঠিত করে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং 1948 সালের 11ই মার্চ ধর্মঘট ডাক দেওয়া হয়, সেদিন গ্রেপ্তারও হন, এরপর 15ই মার্চ মুক্তি পান। 16ই মার্চ আমতলায় একটি সভা হয়, সেই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শেখ মুজিবই সভাপতিত্ব করে। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য সমগ্র বাংলাদেশে ব্যাপক আন্দোলন সংগ্রামও গড়ে তোলা হয় সেই সময়। আর এটা করতে যেয়ে তিনি শুধু ঢাকায় না, ফরিদপুরেও গ্রেপ্তার হয়েছিলেন। তো এভাবে বিভিন্ন জায়গায় বারবার তিনি গ্রেপ্তার হন, মুক্তি পান, আবার আন্দোলন করেন। এই সংগ্রামের পথ বেয়ে আমরা এগিয়ে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিবকে 49 সালে ডিসেম্বরে যখন বন্দি করা হলো তখন আর তাকে মুক্তি দেওয়া হয়নি। 52 সালে প্রাদেশিক পরিষদের সভা ছিল, আইনসভা অর্থাৎ পার্লামেন্ট, ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেদিন পার্লামেন্টে যেহেতু বসবে, এবং তখনকার পার্লামেন্ট হাউস ছিল জগন্নাথ হলে, যে আপনাদের মনে আছে জগন্নাথ হলে একটি বিল্ডিং ধসে পড়েছিল, আসলে ওটা তখনকার দিনে প্রাদেশিক পরিষদের সংসদ ভবন ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমানে যেটা মেডিকেল কলেজ, সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। কাজেই ছাত্ররা তখন আন্দোলন শুরু করে যে ওই দিন তারা আন্দোলন করবে যাতে এই পরিষদে ভাষার, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার যে প্রস্তাব সেটা যেন উত্থাপন করা যায়। কিন্তু তখনই সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিলেন, এবং এই মেডিকেল কলেজের ক্যাবিনে গোপনে ছাত্রনেতাদের সাথে গভীর রাতে দেখা করতেন, এবং সেটা তার অসমাপ্ত আত্মজীবনীতে স্পষ্ট লেখা আছে। সেই নেতাদের সাথে আর দেখা, এমনকি তা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে যে এসবি তখনকার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে রিপোর্ট, যেগুলি আমি ইতিমধ্যে প্রকাশ করেছি, সে বইতেও কিন্তু এই কথাটা দেওয়া আছে তাদেরই একটা, কারণ এই বইতে যে তথ্যগুলি সেগুলি
বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে তা যে গোয়েন্দা সংস্থা অনবরত তাকে যে সবসময় অনুসরণ করত এবং তার বিরুদ্ধে রিপোর্ট দিত, সেই রিপোর্টেই কিন্তু এই কথাটা উল্লেখ রয়েছে যে গোপনে তিনি দেখা করছেন ছাত্র নেতাদের সাথে। সেখানেই সিদ্ধান্ত দিয়েছিলেন যে 21 ফেব্রুয়ারি প্রতিবাদ জানানো হবে এবং ভাষার জন্য আন্দোলন করতে হবে এবং ছাত্রলীগের নেতৃত্বেই যেন সংগ্রাম পরিষদটা গড়ে ওঠে। কাজে আবার সেই সংগ্রাম পরিষদ গড়া হয়, সেটা কাজী গোলাম মাহবুব সহ আরও অনেকেই ছিলেন। কিন্তু সেই প্রতিবাদ সবাই গুলি হয়, যেখানে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আমাদের অনেক রক্তের অক্ষরে লিখে দিয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আজকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, 2 লক্ষ মাবন্ধের প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা আন্দোলনে রক্তদানের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতার সংগ্রাম, ধাপে ধাপে বাঙালি জাতিকে তিনি মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করেছিলেন। এবং আমরা যে বাঙালি, আমাদের যে একটা জাতিসত্তা আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের ভাষা আছে, সেটাই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন এবং সেভাবেই তিনি একটি রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, যে যে রাষ্ট্রটাই হবে শুধুমাত্র বাঙালিদের রাষ্ট্র, আমাদের রাষ্ট্র, এবং আমরা সেখানে স্বাধীনভাবে আমাদের সংস্কৃতি চর্চা করতে পারব, আমাদের ভাষা সাহিত্য বিকশিত হবে এবং আমরা একটা জাতিসত্তা হিসেবে সারা বিশ্ব দরবারে আত্মমর্যাদা পাব। পাশাপাশি এদেশের যারা শোষিত, বঞ্চিত, ক্ষুধার্ত মানুষ, সেই ভাগ্যহারা মানুষগুলির ভাগ্য পরিবর্তন হবে, তাদের ক্ষুধার অন্ন পাবে, তারা বস্ত্র পাবে, বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, সেই কথা মাথায় রেখে কিন্তু তিনি আজীবন সংগ্রাম করেছেন। পাকিস্তানি শাসকদের লক্ষ্যই ছিল জাতি হিসেবে আমাদেরকে ধ্বংস করে দেওয়া, কারণ কেবলমাত্র তারা ধর্মের অজুহাত দিয়ে সেই 1200 মাইল দূরত্ব নিয়ে 2টি খণ্ড এক করার চেষ্টা এবং 2টি জাতির মধ্যে যেখানে ভাষা থেকে শুরু করে সব কিছুতেই বিরাট ব্যবধান, তাদেরকে এক রাখার প্রচেষ্টা তারা চালিয়েছিল। সেই জন্য তারা আমাদের ভাষার উপরই সবার আগে আঘাতটা হানে। আমরা সেই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু তা অতিক্রম করে আজকে স্বাধীনতা অর্জন করেছি। আর এই স্বাধীনতায় বিভিন্ন জন যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা তো বটেই, কিন্তু তার বাইরেও যারা ভিতরেও ছিলেন প্রত্যেকে নানাভাবে সহযোগিতা করেছেন। প্রতিটি সংগ্রামে অবদান রয়েছে মানুষের, কেউ সরাসরি রাস্তায় নেমে আন্দোলন যেমন করেছেন, ঠিক পাশাপাশি ভাষা সংস্কৃতির মাধ্যমে গান, নাটিকা, কবিতা বিভিন্নভাবে কিন্তু এই সংগ্রাম সকলে সহযোগিতা করেছেন এবং তাদের অবদান সবসময় চিরস্মরণীয়। আজকে যে কয়েকজন গুণীজন এখানে পুরস্কৃত হয়েছেন তার মধ্যে অনেকেই সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের যে সংগ্রাম, সেই 69 সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে 70-এর নির্বাচন, 71-এর মুক্তি সংগ্রাম, সেখানে তাদের অনেক অবদান রয়ে গেছে। তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে সম্মানিত করা, সেই সাথে সাথে আমাদের দেশের যারা প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদেরকেও পরিচিতি করে দেওয়া যে সকলের কত অবদান ছিল, কত ত্যাগ ছিল এবং যার মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। হঠাৎ ঘোষণায় স্বাধীনতা আসে না, সেটা আসেনি এবং সেই সংগ্রামের পথ বেয়ে কিন্তু এই স্বাধীনতা এসেছে। আর সেই স্বাধীনতা আমরা শুরুই করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং তারই অবদান আজকে আমাদের স্বাধীন সত্তা, স্বাধীন জাতিসত্তা এবং বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। 15ই আগস্ট জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন যুদ্ধবিধ্বস্ত দেশটা গড়ে তুললেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উন্নয়নের পথে, তখনই কিন্তু আমাদের উপরে আবার আঘাত এলো। মনে হলো 1971 সালে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয়ের প্রতিশোধটাই নেওয়া হয়েছিল 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর। এদেশের
আদর্শ নীতি সব কিছু থেকেই কিন্তু দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশ সকল ধর্ম বর্ণের মানুষ তার অধিকার নিয়ে বসবাস করবে, বাংলাদেশের মানুষ শিক্ষায় দীক্ষায় অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে সার্বিকভাবে সাফল্য অর্জন করবে, বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলবে। এটাই তো ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আকাঙ্ক্ষা এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। 75 পর সেই চেতনা লুণ্ঠিত হয়, আমরা পিছিয়ে পড়ি। যা হোক, আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা উদ্যোগ নিই। আজকে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে ঘোষণা, এটাও কিন্তু 56 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখনই প্রথম এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঘোষণা দেওয়া হয়। এমনকি শহীদ মিনার নির্মাণ করবার যে প্রকল্প এবং সেখানে বাজেট বরাদ্দ সেটাও করা হয়েছিল। ভাষা শহীদদের প্রতি সম্মান দেখানো সেটাও সেই 56 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। আর আমরা স্বাধীনতার পর যখন পুনরায় আমরা সরকারে আসি, আমাদের প্রচেষ্টাই ছিল 21 ফেব্রুয়ারি শুধু আমাদের না, এটা যারা মাতৃভাষা ভালোবাসে এবং মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে এবং মাতৃভাষাকে সংরক্ষণ করা, হারিয়ে যাওয়া মাতৃভাষা খুঁজে বের করা এবং সেগুলি সংরক্ষিত করা, সেটাই আমাদের প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা আমরা সফলকাম হয়েছি। আজকে 21 ফেব্রুয়ারি শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী কিন্তু এটা পালন করা হচ্ছে, কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। কাজে আমাদের সকলকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে যে যে কিছু অর্জন আমরা যতটুকু করতে পেরেছি মহান আত্মত্যাগের মধ্য দিয়েই কিন্তু তা করতে পেরেছি। যেটা জাতিপিতা সবসময় বলতেন এবং তার লেখাও আছে যে মহৎ অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার, তার সেই আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা, ভাষার অধিকার, মায়ের ভাষায় কথা বলার অধিকার। কাজে মাকে মা বলে ডাকার এই অধিকার অর্জন, এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া, আর এরই পথ ধরে পেয়েছি আমরা স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতাকে সমুন্নত রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, বিশ্বে এক সময় 75 পর বাংলাদেশকে অনেক হেয় করে দেখা হতো, অন্তত এইটুকু দাবি করতে পারি যে আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা আলাদা মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে, যেটা হয়তো আমরা অনেক আগে করতে পারতাম যদি আমাদের অর্থাৎ এই বাঙালির জীবনে 15ই আগস্ট না ঘটতো, যদি জাতির পিতাকে এই নির্মমভাবে হত্যা করা না হতো। শুধু তো জাতির পিতা না, হারিয়েছে যে আমার মাকে, আমার মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমার 3 ভাই, ভ্রাতৃবধূ, আমার চাচা সহ পরিবারে 18 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। আমার ছোটো বোন আর আমি বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, খুব স্বাভাবিক একদিনে স্বজন হারিয়ে প্রবাসে বিদেশের মাটিতে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছে। কিন্তু আমাদের প্রতিজ্ঞা ছিল যখনই সুযোগ পাব, যদি দেশে ফিরতে পারি, তখন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করব, বাঙালি জাতিকে আবার বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব, যে আমরা যে বিজয়ী জাতি, এই বিজয়ী জাতি হিসেবেই যেন আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারি। এটুকু বলতে পারি যে আজকে আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারি। পাশাপাশি আমাদের অবদান আজকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। আজকে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে যে স্বীকৃতি, এটা তো বাংলাদেশের মানুষেরই অবদান। আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন অবদান রেখে যাচ্ছেন, সেখানে গবেষণা, সংস্কৃতি চর্চা থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সেই ধরনের গুণীজন আমরা জানি, খুব সকলকে আমরা দিতে পারি না, তবু আমাদের প্রচেষ্টা হচ্ছে যে যারা একসময় অবদান রেখেছেন, আবার অনেকে হয়তো হারিয়েও যাচ্ছিলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও খুঁজে বের করতে এবং তাদের সম্মান করতে, যাতে ইতিহাস বিকৃতির হাত থেকে আমাদের দেশের মানুষ মুক্তি পায়। কারণ 75 পর তো ইতিহাস বিকৃতি করা হয়েছিল,
ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান সেটা তো মুছেই ফেলা হয়েছিল। তা আজকে আসলে সত্যকে কেউ মুছে ফেলতে পারে না, ইতিহাস ঠিকই ফিরে আসে। তা আজকে আমাদের সেই দিন। তা আমরা আজকে যে সমস্ত গুণীজনকে সম্মাননা দিতে পেরেছি এবং যারা এখনও কাজ করে যাচ্ছেন সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। এবং আমরা বাংলাদেশের সেই একেবারে তৃণমূলে যে মানুষগুলি, অবহেলিত মানুষগুলি, তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমরা চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জন করা এবং আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সেটা যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হয়, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। কাজে সেই প্রচেষ্টাও আমরা সাফল্য অর্জন করব বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের গুণীজনরাই তো পথ দেখান, আপনাদের অবদান বিভিন্ন ক্ষেত্রে, যার জন্য আমাদের এই অগ্রযাত্রা সম্ভব। তাই আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাথে সাথে আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের নতুন প্রজন্ম তারাও যেন দেশের কল্যাণে কাজ করে, সেটাই আমি চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে একটি অনুরোধ করব, সেটা হলো করোনা ভাইরাস এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী আজকে সারা মানুষকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে এবং অনেক মানুষের জীবন হারিয়ে গেছে। আমাদের এই বাংলাদেশেও তো কত গুণীজনকে আমরা হারিয়েছি, কত মানুষকে আমরা হারিয়েছি। কাজেই আমরা স্বাস্থ্য সুরক্ষা যাতে সকলে মেনে চলেন সেদিকে যেমন আমি অনুরোধ করব, পাশাপাশি আমরা কিন্তু টিকা দিয়ে যাচ্ছি বিনা পয়সায়। অনেক উন্নত দেশও, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশও কিন্তু বিনা পয়সায় দেয় না, কিন্তু আমরা বাংলাদেশে আমাদের দেশের মানুষের সুরক্ষার জন্য আমরা বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালন করে যাচ্ছি। এখানে অনেকেই এখনও টিকা নেননি বা কেউ ভয় পাচ্ছে, এমনকি শহরে বা দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে যারাই টিকা নেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা কিন্তু সকলে টিকাটা নেবেন। নেবেন এই কারণে যে এটা আপনার নিজেকে সুরক্ষিত করবে। সামান্য একটা সুই খোঁচা, ওটার যে ব্যথা, একটা পিঁপড়া কামড় দিলেও তো সেই ব্যথা, কাজেই সেটা মাথায় রেখে সবাই কিন্তু টিকাটা আপনারা নেবেন। এবং আমি আমাদের যারা সারা বাংলাদেশে সকলের কাছে আমার আহ্বান থাকবে এবং বিশেষ করে আমার দল বা আমার সহযোগী সংগঠন এবং আমাদের যারা এই টিকাদান কর্মসূচির সাথে রয়েছেন, আমাদের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে প্রতিরক্ষা থেকে সর্বক্ষেত্রে যে যে দায়িত্ব পালন করছেন, প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ দায়িত্ব রয়েছে যে নিজ নিজ কর্মস্থান এবং কর্মস্থানে যারা কর্মরত তাদের পরিবার পরিজন এবং পরিবার পরিজনের সাথে সাথে তাদের পাশাপাশি পাড়া প্রতিবেশী বা এলাকার মানুষ সকলে টিকা নিল কি না এটা একটু প্রত্যেকে দয়া করে খোঁজ নেবেন এবং তারা যেন টিকাটা নেয় সে বিষয়ে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। তার কারণ আমরা যেমন প্রথম ডোজ দিচ্ছি, দ্বিতীয় ডোজ দিচ্ছি, এরপর বুস্টার ডোজ আমরা দিয়ে যাচ্ছি, কারণ দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সুস্বাস্থ্যের অধিকারী হোক এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করুক, কর্মক্ষম থাকুক, সেটাই আমি চাই। কাজে এটা আমার বিশেষ অনুরোধ যে সবাই সুরক্ষিত থাকেন এবং টিকাদান কর্মসূচিতে আপনারা যোগ দেন এবং নিজেরা টিকা নেন, নিজেরা নেন, অন্যকেও উদ্বুদ্ধ করেন, সেটাই আমি বলবো। আজকের এই অনুষ্ঠান আমার আবারও সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না, অনেক পুরোনো মানুষের সাথেও দেখা হতো, আজকে থাকতে পারলে সেটাও একটা যেটা হয়তো সম্ভব হচ্ছে না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর 21শে ফেব্রুয়ারি অমর হোক। শহীদের রক্ত বৃথা যায় না, বৃথা যেতে আমরা দেইনি, বৃথা যেতে আমরা দেব না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।